ইছামতি নদীকে আগের রূপে ফিরিয়ে দিতে মহাপরিকল্পনা করেছে পানি উন্নয়ন বোর্ড। এজন্য একটি সমীক্ষাও করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞ দল। মহাপরিকল্পনাটি বাস্তব রূপ পেলে আগামী চার বছরের মধ্যে পুরনো রূপ ফিরে পাবে মৃতপ্রায় ইছামতি নদী, যাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1700 কোটি টাকা। পাবনার প্রতিনিধি রিজভী জয়কে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তাহিদ সৌরভ। এই ছবি বলে দিচ্ছে একসময়ের খরস্রোতা ইছামতি নদী এখন কতটা অস্তিত্ব সংকটে। স্বাধীনতার পরও পাবনা পৌর এলাকাতেই এই নদীর বিস্তৃতি ছিল অন্তত 8 কিলোমিটার আর প্রশস্ত ছিল 90 থেকে 200 ফুট পর্যন্ত। স্বাধীনতার 50 বছরে সেই নদী হারিয়ে গেছে প্রায় সব জায়গায়। নদী দখল করে প্রভাবশালীরা গড়েছেন পাকা স্থাপনা, পানি প্রবাহ বন্ধ হয়ে দূষিত হচ্ছে পরিবেশ। অথচ এই নদীকে ঘিরেই পাবনায় বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল হাটবাজার, ব্যবসা কেন্দ্র। এই নদীটা এখন পাবনার একটা ড্রেনে পরিণত হয়ে গেছে। ইছামতি নদীর অবৈধ দখলদাররা এতটাই প্রভাবশালী যে যাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই। দাবি আমাদের একটা, এটা সচল করার জন্য যা দরকার সবই করতে হবে। এই নদীকে কেন্দ্র করে বহু মানুষ জীবন জীবিকার পথ খুঁজে পেয়েছিলেন। দুই পারের শত শত হেক্টর জমিতে নানা ফসল ফলাতেন কৃষক এই নদীর পানি দিয়ে। এখন যা শুধু স্মৃতি, এমন বাস্তবতায় নদীটি পুনরুজ্জীবনে মহাপরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। এটা 1700 কোটি টাকার প্রকল্প এবং এই প্রকল্পটা আমাদের যে বুয়েট, বিশেষ আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তারা এটা স্টাডি করে তারা পুরো সার্ভে করেছে। করার পরে তারা তাদের যে রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে এই প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে। এবং এটা আমরা কয়েকদিন আগে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে যাচাই বাছাই মিটিং হয়েছে। মিটিংয়ের পরে তারা সন্তুষ্ট হয়ে এই প্রকল্পটা খুব শীঘ্রই পাঠিয়ে দেবে আর কি পরিকল্পনা কমিশনে। নদীটি পুনরুদ্ধার করা গেলে এই অঞ্চলের মানুষের জীবনমান আরও উন্নত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলেও মনে করেন তিনি। ইছামতি নদী 34 কিলোমিটার আমরা খনন করব। তারপরে এটা সংযোগ খাল আছে, এটা 44 কিলোমিটার খনন করব। তারপরে সুতিখালি নদী পুনঃখনন আছে 20 কিলোমিটার, ভারারা খাল পুনঃখনন আছে, এটা হচ্ছে 12 কিলোমিটার। বৃক্ষরোপণ করব আমরা প্রায় 42,000 গাছ লাগাবো আর কি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। সরকারি হিসাব অনুযায়ী ইছামতি নদী দখল করে আছে 1600-এর বেশি দখলদার। তাদের উচ্ছেদের পাশাপাশি আইনের আওতায় আনার কথাও জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই মহাপরিচালক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।